বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি তীর্থবিতান পার্কে। এই তীর্থবিতান পার্কটি গাইঘাটার জলেশ্বর মন্দিরের ঠিক পাশেই তৈরি করা হয়েছে। তো এখন পার্কের ভেতরে আমরা প্রবেশ করবো। আজকে আমার সাথে আমার ফ্যামিলি আছে। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। এই পার্কের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা, আর এই 20 টাকায় আপনি পার্কের ভেতরের মনোরম পরিবেশটাকে উপভোগ করতে পারবেন। চলুন টিকিটটা কেটে নিই, টিকিটটা কেটে পার্কের ভেতরে প্রবেশ করি। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, এবার আমরা পার্কের ভেতরে প্রবেশ করছি। দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। পার্কের ভেতরে প্রবেশ করতেই মনটা দারুণভাবে আনন্দে ভরে উঠল। চারদিকে সবুজ আর সবুজ, তার মধ্যে নানা রকম ফুল গাছ, পার্কের মধ্যে উপবিষ্ট রয়েছেন স্বয়ং মহাদেব, মহেশ্বর, বাবা ভোলেনাথ। ঠিক তার পেছনে একটি মন্দির তৈরি হচ্ছে, যার সংস্করণের কাজ চলছে। মন্দিরটি এখন নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। আজ 14ই জানুয়ারি রবিবার, প্রচুর লোকজন এখানে এসেছে। এই পার্কটির ঠিক পাশেই আছে জলেশ্বরের শিব মন্দির, সেখানেও প্রচুর পুণ্যার্থীর ভিড় আজকে হয়েছে। তার ভিডিও খুব শীঘ্র আমি প্রকাশ করব, আপনারা দেখতে পাবেন। যারা মন্দির ঘুরতে এসছেন, পুজো দিতে এসছেন, তারা এই পার্কে এসে বেরিয়েও যাচ্ছেন।
আপনারাও আসুন, আপনাদেরও খুব ভালো লাগবে। এই পার্কে আসলে বাঘ, হরিণ, জেব্রা, হাতি সব কিছুরই দেখা পাওয়া যাবে, কিন্তু সেগুলো মূর্তি। ছোটো ছোটো ছেলেমেয়েরা খুব মজা করছে আপনার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। এবারে আপনাদের জানাই, আপনারা যদি এই তীর্থ বিতান পার্কে আসতে চান তাহলে কীভাবে আসবেন। শিয়ালদা বনগাঁ লাইনের যে কোনো ট্রেন ধরে হাবড়া স্টেশনে নেমে সেখান থেকে বাস কিংবা অটোতে করে জলেশ্বর মোড়ে আসতে হবে। জলেশ্বর মোড় থেকে টোটোতে আপনাদের আসতে হবে জলেশ্বর শিব মন্দির, আর এই জলেশ্বর শিব মন্দিরের পাশেই আছে তীর্থবিতান পার্ক। হাবড়া স্টেশন থেকে তীর্থবিতান পার্ক বা জলেশ্বর মন্দিরের দূরত্ব মাত্র 12.5 কিলোমিটার। আশা করব আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের আমি উপহার দিতে পারি। এই পার্কটি পাশেই আছে জলেশ্বর শিব মন্দির, খুব তাড়াতাড়ি সেই ভিডিও আমি আপনাদের সামনে প্রকাশ করব। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। নমস্কার।